আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। এফএম ইঞ্জিনিয়ারিং স্কুল চ্যানেলের পক্ষ থেকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আমি ফরহাদ মিয়া, জুনিয়র ইনস্ট্রাক্টর ইলেকট্রনিক্স, শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট। ভিউয়ার্স, আমাদের আজকে আলোচ্য বিষয় আছে অ্যাডভান্স ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টের সুপার সাজেশন। ভিউয়ার্স, আপনারা জানেন ইতিমধ্যেই আমি বিভিন্ন সাবজেক্টের সাজেশন দিয়েছি, সেই সাজেশন থেকে অনেক কমন পড়েছে। বিভিন্ন শিক্ষার্থী বিভিন্ন সময় আমাকে অনুরোধ করেছে যে স্যার, আপনার সাজেশন কমন পড়ে, আপনি অন্যান্য সাবজেক্টগুলোতেও সাজেশন দেন। শিক্ষার্থীদের অনুরোধের ভিত্তিতে আমি আজকের এই সাজেশন অ্যাডভান্সড ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টের সাজেশন তৈরি করেছি। আশা করি এখান থেকে অনেক কমন পড়বে। তো ভিউয়ার্স, চলুন আমরা দেখে নিই সাজেশনে কী কী দেওয়া আছে। আমরা এখানে প্রথমেই অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন দিয়েছি, আমরা পরবর্তীতে সংক্ষিপ্ত রচনামূলক সাজেশন আমরা দিয়ে দিব। তো এখানে দেওয়া আছে, 1 নম্বর আছে রাইট শিফট রেজিস্টর কাকে বলে, 2 নম্বর আছে রেজিস্টরের কাজ কী, 3 নম্বর আছে শিফট রেজিস্টার বলতে কি বোঝায়, 4 নম্বর হচ্ছে টাইমার কি, 5 নম্বর হচ্ছে বাইনারি কাউন্টার কি, 6 নম্বর সিনক্রোনাস কাউন্টারের সুবিধা কি, 7 নম্বর হচ্ছে কাউন্টারের মডুলাস বলতে কি বোঝায়, 8 নম্বর রিং কাউন্টার কোথায় ব্যবহৃত হয়, 9 নম্বর ফ্ল্যাশ মেমোরি বলতে কি বোঝায়, 10 নম্বর হচ্ছে পি রম কি, 11 নম্বর মেমোরি অ্যাড্রেসিং বলতে কি বোঝায়, 12 নম্বর ফ্ল্যাশ মেমোরি কি, 13 নম্বর ALU কি, 14 নম্বর ALU হিসেবে ব্যবহৃত 2টি আইসির নম্বর লেখো, 15 নম্বর কম্পারেটরের কাজ লেখো, 16 নম্বর DA কনভার্টার কি, 17 নম্বর DA কনভার্টার এর ব্যবহার লেখো, 18 নম্বর DA কনভার্টার এর 2টি আইসি এর নাম লেখো, 19 নম্বর ওয়েটেড রেজিস্টার DA কনভার্টারের অসুবিধা কি, 20 নম্বর AD কনভার্টারের রেজুলেশন বলতে কি বোঝায়, 21 নম্বর AD কনভার্টার ASAR এর কাজ কি, 22 নম্বর SAR-T AD কনভার্টার এর নাম লেখো, 23 নম্বর AD কনভার্টার এর অ্যাকুরেসি বলতে কি বোঝায়, 24 নম্বর স্যাম্পল অ্যান্ড হোল সার্কিটের প্রয়োজনীয়তা কি, 25 নম্বর লজিক অ্যারে বলতে কি বোঝায়, 26 নম্বর EPGA এর মূল উপাদানগুলোর নাম লেখো, 27 নম্বর PAL কি, 28 নম্বর PLD কি, 29 নম্বর লজিক বর্তনী বাস্তবায়নে PLD এর ভূমিকা লেখো, এরপরে 30 নম্বর আছে প্রোগ্রামেবল ইন্টারফেস বলতে কি বোঝায়, 31 নম্বর SAP কি, 32 নম্বর প্রোগ্রাম কাউন্টার কি, 33 নম্বর এক্সিকিউশন সাইকেল কি, 34 নম্বর মেশিন সাইকেল কি, 35 নম্বর ম্যাক্রো ইনস্ট্রাকশন কি, 37 নম্বর কন্ট্রোলার সিকোয়েন্স এর কাজ লেখো, 37 নম্বর ফেস সাইকেল কাকে বলে, 38 নম্বর মাইক্রো ইনস্ট্রাকশন বলতে কি বোঝায়, 39 নম্বর এক্সিকিউশন সাইকেলের কাজ কি, 40 নম্বর সার্বজনীন শিফট রেজিস্টার কাকে বলে। এই 40টি প্রশ্ন আমরা আমাদের এই সাজেশনে সন্নিবেশিত করেছি। আমি বিশ্বাস করি কোনো শিক্ষার্থী যদি এই প্রশ্নগুলো ভালোভাবে আয়ত্তে আনে তো তার জন্য অ্যাডভান্স ডিজিটাল ইলেকট্রনিক্স সাবজেক্টের অতি সংক্ষিপ্ত প্রশ্নে অ্যান্সার করা খুব সহজ হয়ে যাবে। আমি বারবার বলে থাকি যে বিষয়টি, সেটি হচ্ছে আপনারা যখন এই সাজেশনটি ফলো করবেন তখন যে কাজটি করবে সেটি হচ্ছে, প্রথমে সাজেশনে উল্লেখিত প্রশ্নগুলো এবং এর উত্তর একটা খাতায় লিখবেন, লিখে বারবার পড়ার মাধ্যমে আয়ত্ত করবেন। তাহলে আপনি ভালোভাবে প্রিপারেশন নিতে পারবেন এবং ভালোভাবে এটা অ্যান্সার করতে পারবেন। ভিউয়ার্স, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেনি আশা করি এখনই সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।